হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে একটা সানস্ক্রিনের রিভিউ করে দেখাবো। আমি এর আগে একটা সানস্ক্রিনের রিভিউ করেছিলাম, তো ওটা আপনারা অনেক পছন্দ করেছেন। সো আই জাস্ট থট যে কারেন্টলি আমি যে সানস্ক্রিনটা ইউজ করতেছি, তো এটার আমি একটা রিভিউ বানাই আপনাদের জন্য। সো আমি এখানে আসার পরে অনেকগুলো নতুন নতুন ব্র্যান্ডের সানস্ক্রিন ট্রাই করেছি, কিন্তু কোনোটাই আমার তেমন একটা ভালো লাগে নাই। এরপরে আমি দেখলাম যে ইনস্টাগ্রামে অ্যান্ড লাইক ইউটিউবে একটা খুব হাইপড একটা সানস্ক্রিন, যেটা সব ইনফ্লুয়েন্সাররা ট্রাই করছে এবং খুব রিভিউ দিচ্ছে, ইটস রিয়েলি গুড। দেন আই জাস্ট থট যে আমি নিজেও এটা একটু ট্রাই করে দেখি আর আপনাদেরকে এটা রিভিউ দেই। সো সানস্ক্রিনটা হচ্ছে এটা সুপার গুপ, আর এটার আমি নিয়েছিলাম SPF 40, আর এটা হচ্ছে আনসিন সানস্ক্রিন। সো এটা ক্লিয়ার অ্যান্ড ম্যাট একটা ফিনিশ দিবে। তো আমার যেহেতু অয়েলি স্কিন, আমি ভাবলাম যে আমি এটাই ইউজ করি, কিন্তু এই ব্র্যান্ডের আরও অনেক ধরনের সানস্ক্রিন আছে, গ্লো স্টিক অ্যান্ড লাইক গ্লোই সানস্ক্রিন অ্যান্ড ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড। আমি ওগুলো ট্রাই করি নাই, আমি শুধু এই আনসিন সানস্ক্রিনটাই ট্রাই করেছি। এই যে একদমই ক্লিয়ার দেখতে, আর এটা ভাবে মানে যখন আপনি মিশিয়ে ফেলবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি একটা সেরাম মাখছেন, এটা যে কোনো সানস্ক্রিন এটা আপনি ফিল করতে পারবেন না। সি ইটস সো গুড, একটা হালকা শিন থাকে কিন্তু এটা একটু পরে অ্যাবজর্ব হয়ে যায়, যেহেতু আমার অয়েলি স্কিন। তো আমার মেইন কনসার্ন এটাই ছিল যে আমি কোনো মানে একটু গ্লোই বা অয়েলি কোনো সানস্ক্রিন আমি ইউজ করতে চাই না, বাট এটার একটু পরে এটা ম্যাট হয়ে যায়। এবং আপনি যদি এটা মেকআপের নিচে অ্যাপ্লাই করেন দেন ইট ওয়ার্কস লাইক এ প্রাইমার, যেহেতু এটাতে সিলিকনও আছে, তো আপনার স্কিনটাকে এটা একটু স্মুদেন করে, তো আপনাকে একটা বেস দেয় সুন্দর, যেটার উপর আপনি আপনার মেকআপ অ্যাপ্লাই করতে পারবেন। ফার্স্টলি বলে নেই যে সানস্ক্রিন দুই ধরনের হয়, একটা হচ্ছে ফিজিক্যাল সানস্ক্রিন আর একটা হচ্ছে কেমিক্যাল সানস্ক্রিন। আমি আমার আগের রিভিউ ভিডিওতে এটা নিয়ে একটু ইলাবোরেটলি বলেছি, তো আপনাদের যদি এটা নিয়ে জানতে ইচ্ছা করে যে কোনটা ফিজিক্যাল সানস্ক্রিন আর কোনটা কেমিক্যাল সানস্ক্রিন, আমি লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি এখানে, তো আপনারা ওটা দেখে নিতে পারেন আমার আগের ভিডিওটা। তো আজকে আমি যে সানস্ক্রিনটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে কেমিক্যাল সানস্ক্রিন, আর এটার ইনগ্রিডিয়েন্টগুলো আমি চেক করে দেখেছি। এটার মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অ্যাভোবেনজোন, যেটা খুবই ভালো, একদম মানে গোল্ড স্ট্যান্ডার্ড একটা ইনগ্রিডিয়েন্ট ফর আ সানস্ক্রিন, এবং এটা আপনাকে ইউভি এ রশ্মি থেকে প্রোটেকশন দিবে। এছাড়াও এখানে আছে হোমোসালেট আর অক্টোক্রাইলিন, এগুলো আপনাকে ইউভি বি থেকে প্রোটেকশন দেয়। কিন্তু একটাই সমস্যা যেটা সব সানস্ক্রিনের ক্ষেত্রে হয় যে এগুলো আপনি যখন সানলাইটে যাবেন, এই ইনগ্রিডিয়েন্ট আমি এখনও ইনগ্রিডিয়েন্ট উচ্চারণ করতে পারি না, ইনগ্রিডিয়েন্টগুলো যখন সানলাইটে এক্সপোজ হয় তখন এগুলোর কার্যকারিতাটা কমতে থাকে। তো এই জন্যই প্রত্যেকটা সানস্ক্রিনে বলা হয়ে থাকে যে আপনি কয়েক ঘন্টা পর পর আপনার সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে হবে। আপনি সকালে সানস্ক্রিন মেখে বাইরে যাবেন আর ভাববেন যে সারাদিন আপনি প্রোটেক্টেড, এটা কখনোই হবে না, আপনার এটা রিঅ্যাপ্লাই করতে হবে বারবার। তো এখানে ডিরেকশনে বলা আছে যে 6 মাসের উপরের বাচ্চাদের জন্য এটা পারফেক্ট, কিন্তু 6 মাসের নিচে বাচ্চাদের এটা অ্যাপ্লাই করা যাবে না, আর এটা রিঅ্যাপ্লাই করতে হবে 2 ঘন্টা পর পর। আর যদি আপনি আগে, আমি যে সানস্ক্রিনটার কথা বলেছিলাম এর আগের ভিডিওতে, সেই সানস্ক্রিনটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট ছিল না, কিন্তু এই সানস্ক্রিনটা এটা ওয়াটার রেজিস্ট্যান্ট, এবং এটা 40 মিনিটস পর্যন্ত আপনি যদি পানিতে থাকেন দেন এটা কাজ করবে, কিন্তু যদি আপনি 40 মিনিটের উপরে সুইমিং করতেছেন অর সোয়েট করতেছেন দেন এটা অবশ্যই রিঅ্যাপ্লাই করতে হবে, জাস্ট লাইক এনি আদার সানস্ক্রিন। কিন্তু এটা যেসব ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো, এভরিথিং ইজ সো গুড, এটার মধ্যে কোনো হার্মফুল কোনো ধরনের কোনো ইনগ্রিডিয়েন্টস নাই। আমি এর আগে যে সানস্ক্রিনগুলো ইউজ করেছি প্রত্যেকটাতে দেখেছি যে ওরা প্রিজারভেটিভ অ্যাড করে, কিন্তু এই সানস্ক্রিনটাতে কোনো প্রিজারভেটিভও অ্যাড করা নাই। এই সানস্ক্রিনটা আমি এখানে সেফোরা থেকে পারচেস করেছি, আপনারাও বিভিন্ন অনলাইন পেজ বা অনেক শপরা এটা নিয়ে আসে, বাংলাদেশেও আমি দেখেছি, সেখান থেকে পারচেস করতে পারেন। অ্যান্ড ইয়াস, দিস সানস্ক্রিন ইজ ইন আ প্রাইসিয়ার সাইড, আর এটার প্রাইস ছিল $47, বাংলাদেশি টাকায় এটা হয়তো বা 3,500-4,000 টাকার মতো হবে এটার দাম। সো মাই ফাইনাল থট অ্যাবাউট দিস সানস্ক্রিন ইজ, আমি এই সানস্ক্রিনটা এত আমার ভালো লাগছে, এত ভালো লাগছে, আমি অন্য কোনো সানস্ক্রিন হয়তো বা কখনো ট্রাই করবো না,
আমি জানি না আবার করতেও পারি কিন্তু এটা আমি অবশ্যই রিপারচেজ করব এবং আপনাদের যদি বাজেট একটু ভালো থাকে দেন আপনারাও এই সানস্ক্রিনটা ট্রাই করে দেখতে পারেন যেহেতু এটা ওয়াটার রেজিস্ট্যান্ট এবং আমাদের দেশে বাংলাদেশে যেটা হয় যে আমাদের অনেক সোয়েটিং হয় যেহেতু হিউমিডিটি অনেক বেশি সামারে দেখা যায় অনেক সোয়েটিং হয় তো সোয়েটিং হইলেও কিন্তু এই সানস্ক্রিনটা বেশ কাজ করবে যেখানে অন্য কোনো সানস্ক্রিন এতটা কাজে দেয় না আর আমি আমি খুবই সেন্সিটিভ সানস্ক্রিন নিয়ে আমি আমার আমাকে যদি কেউ বলে যে একটা প্রোডাক্ট আমার চুজ করতে হবে স্কিন কেয়ারের ভিতরে বা মেকআপের ভিতরে আই উইল চুজ সানস্ক্রিন আমি সানস্ক্রিন ছাড়া আমি বাঁচবো না এটা আমার মানে আমার নিঃশ্বাস নেওয়ার জন্য সানস্ক্রিন প্রয়োজন তো আমি অনেক অনেক সানস্ক্রিন ট্রাই করে দেখেছি যেগুলো অনেকগুলো আছে যে মাখার পরে হোয়াইট কাস্ট দেয় এটাতে কোনো হোয়াইট কাস্ট নাই মাখার পরে অনেক সময় গরমে গেলে গলতে থাকে এটা কখনোই গলে না ওই গলার কোনো প্রবলেমও এটার মধ্যে নাই আর এটা দিলে আপনাকে মানে একটা চ্যাটচ্যাটে ভাব থাকে অনেক সানস্ক্রিনে এটাতে কোনো চ্যাটচ্যাটে ভাবও নাই তো এটা আমার আজ পর্যন্ত ইউজ করা বেস্ট সানস্ক্রিন হ্যাঁ এটার দামটা একটু বেশি কিন্তু ওই যে একটা কথা আছে যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটার দাম বেশি কিন্তু জিনিসটা অনেক ভালো আপনারা যদি বাজেট ইস্যু না থাকে এটা একটু ট্রাই করে দেখতে পারেন আমি গ্যারান্টি দিতে পারি এটা আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে সো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো এটা আমাকে আপনারা জানাবেন আর আমাকে একটা থামস আপ দিয়ে দিবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে লাভ ইউ